ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব থেকে কেমন প্রশ্ন আসে তার একটা ওয়ার্কশিট দেখো আজকের ক্লাসে। তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে স্যার ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব থেকে কেমন প্রশ্ন আসে, একটা স্যাম্পল প্রশ্ন দেবেন। তো এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে আর আজকের একটা ভিডিও দেওয়া হচ্ছে। দেখো এটা হলো সাজেশান, সাজেশান বলতে পারবো প্রশ্নের প্যাটার্নটা এরকম আসে। গেট আপ, দেখো গেট আপ কথার অর্থ টু রাইজ বেড ফ্রম বেড, বেড থেকে ওঠা, আমাকে গেট আপ বলি আমরা। উদাহরণটা দেখো লেখা আছে, আই গেট আপ অ্যাট 6 AM এভরি ডে, আমি প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠি। টার্ন অন, টার্ন অনটা ভালো করে দেখো, টু সুইচ অন এ ডিভাইস, কোনো কিছু টার্ন অন করা। দেখো উদাহরণটা দেখো, প্লিজ টার্ন অন দ্য লাইট, লাইটটাকে সুইচ অন করো বা টার্ন অন করো, ঠিক আছে। 3 নম্বর দেখো, ভালো করে বুঝবে, বলেছে কি টার্ন অফ, টার্ন অনের অপোজিট টার্ন অফ, টু সুইচ অফ এ ডিভাইস। তাহলে উদাহরণটি কী হচ্ছে, ডোন্ট ফরগেট টু টার্ন অফ দ্য ফ্যান, ফ্যান অফ করতে কখনো ভুলো না। এরকম ধরনের সেন্টেন্স থাকলে এখানে ফিল আপ থাকলে টার্ন অফ হবে, কিন্তু ভালো করে মনে রেখো, সেই জন্য এগুলো দেওয়া হয়েছে। 4 নম্বর পিক আপ, ঠিক আছে, টু লিফট সামথিং অর টু কালেক্ট সাম ওয়ান। উদাহরণ দেখো, ক্যান ইউ পিক আপ দ্য বুক ফ্রম দ্য ফ্লোর, ঠিক আছে, ক্যান ইউ পিক আপ দ্য বুক ফ্রম দ্য ফ্লোর, তার কি হচ্ছে, টু লিফট সামথিং অর টু কালেক্ট সাম ওয়ান, কারোর কাছে কিছু সংগ্রহ করা, কালেক্ট করা, বা টু লিফট সামথিং বা কারো কোনো কিছু লিফট করা, এটা কিন্তু বোঝাতে আমরা এটা মিনিং হয়, এটা কিন্তু ভালো করে তোমরা করবে পিক আপ দিয়ে সেন্টেন্সটা যেটা রয়েছে, ক্যান ইউ পিক আপ দ্য বুক ফ্রম দ্য ফ্লোর, এটা ভালো করে সেন্টেন্সটা দেখে নেবে। আচ্ছা চার পরের কোশ্চেনটা দেখো, আচ্ছা পরেরটা দেখো, পুড অন, পুড অন মানে হচ্ছে কোনো কিছু পরা, পরিধান করা, টু ওয়ার সামথিং। দেখো শি পুড অন হার শুজ কুইকলি, ভালো করে প্র্যাকটিস করবে, পুড অন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেক অফ, টেক অফ কথার অর্থ হলো টু রিমুভ সামথিং, কোনো কিছু রিমুভ করে দাও, খুলে ফেলা, লাইক ক্লথ মানে পোশাক বা কোনো শুজ শক্স যে কোনো কিছু, কোনো কিছু খুলে ফেলাকে আমরা টেক অফ বলি। যেমন দেখো হি টেক অফ হিজ হ্যাট, টুপি হতে পারে, হ্যাটও খুলে ফেলা হতে পারে, ক্যাপ টুপি বা যা হোক কিছু, কোনো কিছু খুলে ফেলা টেক অফ, আর কোনো কিছু পরা পুট অন, এটা মনে রেখো। আচ্ছা পরেরটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো লুক আফটার, খুব গুরুত্বপূর্ণ লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা, টু টেক কেয়ার অফ সামওয়ান, কাউকে দেখাশোনা করা। দেখো শি লুকস আফটার, লুকস হয়ে যায় শি আছে তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শি লুকস আফটার হার লিটিল ব্রাদার, সে তার ছোটো ভাইকে দেখাশোনা করে। লুক আফটার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে টু টেক কেয়ার অফ সামওয়ান। আচ্ছা এরপরটা দেখো, রয়েছে রান আউট, রান আউট কথার অর্থ কী, টু ফিনিশ অর ইউজ আপ সামথিং। দেখো উই র্যান আউট অফ মিল্ক দিস মর্নিং, র্যান আউট এখানে পাস্ট টেন্স বলে র্যান আউট হয়েছে, ভালো করে বুঝবে সেন্টেন্স কনস্ট্রাকশন অনুযায়ী কোন টেন্স সেই অনুযায়ী এটা কিন্তু হয়েছে। তাহলে টু ফিনিশ কোনো কিছু শেষ করতে আর ইউজ অফ সামথিং কোনো কিছু ইউজ করতে, আমরা কিন্তু এটা ইউজ করি এই রান আপ, রান আউট, রান আউটটা কিন্তু এখানে পাস্ট টেন্স হওয়ার জন্য র্যান আউট হয়েছে, ঠিক আছে মনে রেখো। গিভ আপ, গিভ আপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গিভ আপ, গিভ আপ কথার অর্থ কী, গিভ আপ কথার অর্থ হচ্ছে টু স্টপ ট্রাইং অর কোয়াইট, কোনো কিছু মানে শান্ত হয়ে যাওয়া বা চেষ্টা ছেড়ে দেওয়া বা পারবো না ট্রাই করা বন্ধ করে দেওয়া, এর উপর যাতে আমরা গিভ আপ বলি, কোনো কিছু ছেড়ে দেওয়া ত্যাগ করে দেওয়া। দেখো নেভার গিভ আপ অন ইওর ড্রিমস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, কখনো তুমি তোমার স্বপ্নকে ছেড়ে দিও না, নিরাশ হয়ে যাও না, ভেঙে পড়ো না, কখনো ত্যাগ করো না স্বপ্নকে, চেষ্টা করে যাও, গিভ আপ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে মনে থাকবে, ভালো করে প্র্যাকটিস করবে। পরটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গো অন, গো অন কথার অর্থ কী, দেখো টু কন্টিনিউ, চালিয়ে যাওয়া, দ্য টিচার আস্কড দেম টু গো অন রিডিং, শিক্ষক মহাশয় বললেন যে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, টু কন্টিনিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 10টা যে দিলাম এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কম পেতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10টা ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব দিলাম তোমাদের, ভালো করে প্র্যাকটিস করবে। এবার তোমাদের একটা ফিল আপ দিচ্ছি, দেখো ফিল আপটা প্র্যাকটিস করবে, ফিল আপ দেখো, আই অলওয়েজ ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং, এখানে ঠিকঠাকভাবে ভার্বটা ঠিকভাবে রেখে তুলে দিলে হবে না, এটা ভার্বটাকে ঠিকভাবে লিখতে হবে, এখানে গেট আপ লেখা আছে, পরীক্ষায় কিন্তু নাও থাকতে পারে, মনে রেখো ঠিকভাবে কিন্তু লিখতে হবে।
দু নম্বর দেখো শি ড্যাশ হার জ্যাকেট বিকজ ইট ওয়াজ কোল্ড, ঠিক করে লিখো এখানে। এখানে ঠিকভাবে টেন্স টেন্স ঠিকভাবে টেন্স পার্সন বুঝে লিখবে। এখানে কিন্তু পুট অন লেখা আছে, পরীক্ষা নাও থাকতে পারে। আচ্ছা আরেকটা কোশ্চেন প্যাটার্ন দেখো, ম্যাচ করতে বলেছে, ম্যাচ দ্য ফেজাল ভার্ব উইথ ইটস মিনিং। এক নম্বর হচ্ছে পিক আপ, এ দেওয়া আছে স্টপ ট্রাইং, আর গিভ আপ, বি কালেক্ট সামথিং, কোনটা ম্যাচ করবে, এ আর বির সাথে কোনটা ম্যাচ হবে সেটা ম্যাচ করবে। ঠিক আছে, ভালো করে বুঝে করবে, ম্যাচিংও আসতে পারে এইভাবে। আচ্ছা আর একটা প্রশ্নের প্যাটার্ন দেখো, ইউজ ইন সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে ইউজ করতে বলছে। মেক এ সেন্টেন্স উইথ টার্ন অফ, টার্ন অফটাকে দিয়ে একটা মেক সেন্টেন্স করতে হবে। আর রাইট অ্যাবাউট এ টাইম ইউ লুকড আফটার সামওয়ান, লুকড আফটার, লুকড আফটার দিয়ে মেক সেন্টেন্স। তাহলে বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন হতে পারে ফেজল অফ থেকে, সব থেকে বেশি আসে ফিল আপ আর এই ইউজ সেন্টেন্স, যেটা মেক সেন্টেন্স বললাম। ঠিক আছে, এই দুটোই সব থেকে বেশি আসে। ভালো করে এই ফেজাল ভার্বটা প্র্যাকটিস করবে। আজকে ক্লাসে যে ওয়ার্কশিটটা দিলাম, এই প্যাটার্নের প্রশ্ন হতে পারে, আর ফেজাল ভার্বের উপরে ন্যারেশন ভয়েসের উপরে ওয়ার্কশিট এর আগেও দেওয়া হয়েছে, সেগুলো প্র্যাকটিস করবে। আর নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের 1500 উপরে ক্লাস রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসগুলো নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় তোমাদের অসুবিধা হবে না কোনো রকম। ঠিক আছে, সামনে পরীক্ষা আছে, ভালো করে এগুলো তৈরি হও, সবাই ভালো থেকো, পরের ক্লাসেও দেখা হবে, টাটা।